সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তুমি যদি সমাধান চাও পৃথিবীর জমিনে পবিত্র কোরআনুল কারিমে তুমি নজর রাখো পবিত্র কোরআনুল কারিম তুমি তেলাওয়াত করো স্টাডি করো এই পবিত্র কোরআনুল কারিম যারা তেলাওয়াত করবে মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান وَيَضَعُ بِهِ آخَرِينَ اللَّهُ نَبِيُّ بِالشُّنَبِيِّ جَنَابِ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُلِيْتِنْ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا جَرَيْ পৃথিবীর জমিনে পবিত্র কোরআনুল কারীমকে মানবে পবিত্র কোরআনুল কারীমকে ইজ্জত করবে সম্মান করবে তেলাওয়াত করবে মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাতে অনেককে আল্লাহ রাব্বুল আলামিন আকওয়ামান ওচা মর্যাদাতে ওচা রুতবাতে ওচা দরওয়াজাতে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন পৌঁছে দিয়েছেন ওয়ায়াদউ বিহি আখরিন যারা পবিত্র কোরআনুল কারীমকে মানবে না তেলাওয়াত করবে না শিক্ষা গ্রহণ করবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওয়ায়াদউ বিহি আখরিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান অপদস্থ করেছেন বরবাদ করে দিয়েছেন অকুণ্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অসম্মানী করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম যারা মানবে আল্লাহর নবী বললেন আকওয়ামান তাদেরকে বলন্দ করে দেবে উঁচা মর্যাদাতে পৌঁছে দেবে ওয়ায়াদউ বিহি আখরিন যারা মানবে না তারা ধ্বংস হয়ে যাবে যদি মেনে নাও তুমি মনে প্রাণে তবেই পাবে সুখ শান্তি যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কোরআনটাকে ভুলে যাওয়া যাবে না পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করতেই হবে পবিত্র কোরআনুল কারিম শিক্ষা অর্জন করতেই হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারিমের উপরে আমল করে জিন্দেগি যাপন করার জন্য